আজকের গল্প পাঠের আসরে সকল শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের শোনাতে চলেছি জলধর সেনের লেখা একটি গল্প। গল্পের নাম মোহ। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ। পিসিমা, আমি তোমার কাছে শোব না। কেন বাবা, কি হয়েছে? আমার অপরাধ? তুমি মাথা ন্যাড়া করলে কেন? গয়না খুলে ফেললে কেন? ঝির মতো কাপড় পরলে কেন? আমি তোমার কাছে শোব না। চারি বৎসরের ছেলে পটলার অভিমান হইয়াছে। সে তো জন্মাবধি আমার এ বেশ দেখে নাই, কিন্তু সে যদি বুঝিত, পৃথিবীর লোকে যদি বুঝিত, কত দুঃখে কত কষ্টে কি আত্মগ্লানিতে দগ্ধ হয়ে আমি আজ এসব ছেড়েছি। মা বাবা কাঁদিতেছেন, দাদা চোখের জল ফেলিতে ফেলিতে অনাহারে আফিসে গেলেন, বৌদিদির অমন হাসি মুখখানি মলিন। সাত বৎসর বয়সের সময় বিবাহ হয়, সেদিনের কথা ভালো করিয়া মনেও পড়ে না। ছয় মাস যাইতে না যাইতেই সংবাদ আসিল, আমি বিধবা হইয়াছি। কুমারে ছিলাম, হঠাৎ একদিন বাধ্য ভাণ্ড করিয়া আমাকে যাহারা সধবা সাজাইয়াছিলেন, আবার ছয় মাস পরে তাহারাই ঘোর কান্নাকাটি করিয়া আমার শিথির সিঁধুর মুছিয়া দিলেন, বলিল আমি বিধবা। নিজের ইচ্ছায় সধবাও সাজি নাই, নিজের ইচ্ছায় বিধবাও সাজিলাম না। সাত বৎসর বয়সে বিধবা, কলিকাতা শহরে বাড়ি। বাবা হিন্দু সমাজভুক্ত হইলেও উদার মতাবলম্বী, দাদা তখন কলেজে পড়েন। বাড়িতে হিন্দু চালচলন ঠিক রক্ষা হয় না, সুতরাং আমি বিধবা হইলেও বেশভূষা পরিত্যাগ করি নাই, বরঞ্চ আমার বৈধর্মের বাহ্য বিকাশ ঢাকিয়া রাখিবার জন্য মা আমাকে সর্বদাই সুন্দর বহুমূল্য বেশভূষায় সজ্জিত করিতেন। আমাকে পড়াইবার জন্য মাস্টার নিযুক্ত ছিল। বিধবা হইবার পর আমার শিক্ষার ভার বাবা ও দাদা স্বহস্তে গ্রহণ করিলেন। আমি ইংরাজি, বাংলা ও সংস্কৃত পড়িতে আরম্ভ করিলাম। এখন আমার বয়স ১৯ বছর। এতদিন একভাবেই কাটিতেছিল, পিতামাতার আদর, দাদার স্নেহ, বৌদিদির যত্ন, পটলার আবদার, আমি এই সকল লইয়াই ছিলাম। আজ হঠাৎ আমার বেশ পরিবর্তন দেখিয়া সকলে অবাক হইয়া গেলেন। কেন আমি এমন কাজ করিলাম তাহাই বলিতেছি। আমার দাদা পৃথিবীতে এত গুণ কার? আমার দাদা সাবভ্রষ্ট দেবতা। দাদা আমার জন্য নিজের সুখ বিসর্জন দিতে কৃতসংকল্প হইয়াছিলেন। আমার বয়স যখন ১৫ বৎসর, তখন আমি বালিকার ন্যায় সরলা ছিলাম। আমার মনে কোনোই অভাব ছিল না, দিন রাত্রি আমোদ আনন্দ ও পড়াশোনা করিয়াই কাটাইতাম, পড়াতেই আমার সুখ। আমি সংস্কৃত মহাকাব্যে বিভোর থাকিতাম, দাদার কৃপায় ভালো ভালো ইংরাজি পুস্তকও অনেক পড়িতে পাইতাম। আমার মনে হইতো পৃথিবীতে জ্ঞানানুশীলনই সুখের চরম উৎস। আমি দেশ বিদেশের মনীষীগণের অতুল জ্ঞানসাগরে নিমগ্ন থাকিয়া সংসারের শোক তাপ কিছুই অনুভব করিতে পারিতাম না। তবে একটা অশান্তি মধ্যে মধ্যে আমাকে বড়ই কাতর করিত, সে দাদার বিবাহে অনিচ্ছা। দাদা এম এ পাস করিলেন, দাদা ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, ছোট আদালতে বাহির হইলেন। তখন দাদার বয়স ২৭ বৎসর, কিন্তু দাদাকে কেহ বিবাহে সম্মত করিতে পারিল না। কেহ বিবাহের প্রস্তাব করিলেই দাদা বলিতেন,
এতদিন তো বাপের পয়সাই ব্যয় করিতেছি, নিজে 10 টাকা আনিতে শিখি তখন বিবাহ করিবার কথা ভাবিয়া দেখা যাইবে। আমাদের অবস্থা এমন নয় যে দাদা 10 টাকা না আনিতে পারিলে সংসার অচল হয়। বাবা স্মিথ কোম্পানির হেড ক্যাশিয়ার, তিনি যাহা উপার্জন করেন তাহাতে আমাদের সংসার চলিয়া যায়, বরঞ্চ কিছু কিছু সঞ্চিতও হয়। তাছাড়া পিতামহের আমলের কিছু কোম্পানির কাগজ আছে, বাড়িখানি আমাদের নিজের, চোর বাগানে আরও একখানি বাড়ি আছে, তাহার ভাড়াও নিতান্ত কম নহে। সুতরাং সাংসারিক অসচ্ছলতা আমাদের মোটেই ছিল না। কিন্তু দাদার সেই এক কথা, 10টা টাকা আনিতে না শিখিলে বিবাহের কথা ভাবিবার সময় হইবে না। এই জন্য মাঝে মধ্যে আমার একটু কষ্ট হইত। আমার ইচ্ছা দাদার একটি বেশ সুন্দর বউ আসিবে, সে আমার সঙ্গিনী হইবে, আমি তাহাকে কত সুন্দর পুস্তক পড়াইব, যখন একলা বসিয়া থাকিব তখন সে আমার সঙ্গে গল্প করিতে আসিবে। দাদা এসব কথা একেবারেই বুঝিতে চান না। শেষে এ আপত্তিও আর টেকে না, দাদার বেশ পসার হইয়াছে, মাসে যেমন করিয়া হোক দাদা 200 টাকা রোজগার করিতে আরম্ভ করিয়াছেন। আমি একদিন বলিলাম, দাদা মাসে 200 টাকা তো বড় কম টাকা নহে, 200 টাকায় কি একটা বউয়ের ভরণ পোষণ চলে না? দাদা আমার কথার কোনো উত্তর করিলেন না, তাহার মুখ যেন মলিন হইয়া গেল। আমি কিছুই বুঝিতে না পারিয়া বিষণ্নভাবে সেখান হইতে উঠিয়া কার জানতে চলিয়া গেলাম। সন্ধ্যার সময় ছাদে বেড়ানো আমার কেমন একটা অভ্যাস, আমি প্রতিদিন সন্ধ্যার পূর্বে ছাদে উঠি, 2-1 ঘন্টা রাত্রি না হইলে আর ছাদ হইতে নামি না। নীল আকাশ দূর বিস্তৃত, আকাশের কোলে একখণ্ড শুভ্র মেঘ, মেঘের আশেপাশে পথহারা 2-1টা পাখি, এই সকলে মিলিয়া আমার স্বপ্ন রাজ্য প্রস্তুত করিয়া দিত। আমি সেই নীল আকাশতলে বসিয়া স্বর্গসুখ অনুভব করিতাম। একদিন সন্ধ্যার পরে ছাদ হইতে নামিয়া আসিতেছি, এমন সময়ে বাবার ঘরে কথাবার্তা শুনিতে পাইলাম। অনেকক্ষণ সন্ধ্যা হইয়া গিয়াছে, তবুও বাবার ঘরে কেউ আলো দেয় নাই, অন্ধকারে কথাবার্তা হইতেছে। স্বরে বুঝিলাম ঘরের মধ্যে মা বাবা দাদা তিনজনেই আছেন। অন্ধকারের মধ্যে তিনজনে এমন কি গুরুতর বিষয়ে পরামর্শ করিতেছেন জানিবার জন্য আমার বড়ই ইচ্ছা হইল। আমি দ্বারের পার্শ্বে চুপ করিয়া দাঁড়াইলাম। দাদা বলিতেছেন, আমি বিবাহ করিতে পারিব না, এ বাড়িতে আমার বিবাহের আমোদ? কমল চিরজীবন বৈধব্য যন্ত্রণা ভোগ করিবে, আর আমি বিবাহ করিয়া সুখে ঘর করিব, তাহা হইতেই পারে না। কমলের জীবন যেভাবে যাইবে আমার জীবনও সেইভাবেই কাটাইব। বাবা এ কথা শুনিয়া বলিলেন, নলিন তোমার কথা আমি বুঝিয়াছি, ইহার উপর আমার মতামত প্রকাশ করা বড়ই কঠিন। মা বলিলেন, তবে কি আমার অদৃষ্টে সুখ নাই? সোনার মেয়ে কমল তার এই অদৃষ্ট, তারপর তোমার এই পণ, আমার কি আর স্বাদ আহ্লাদ করিতে ইচ্ছে হয় না? না বাবা, এমন ইচ্ছা করিও না, বিবাহ করো, বউ আসুক, আমার কমলও তাতে সুখী হইবে। কমল আমার কোথাও যায় না, কাহারও সঙ্গে মেশে না, যদি একটা বউ আসে তবে তার সঙ্গে বসে গল্প আমোদ আহ্লাদ করে তার জীবনটা বেশ কেটে যেতে পারে।
এমন সময় তামাক লইয়া হরিদাসীকে আসিতে দেখিয়া আমি নিঃশব্দে ছাদে চলিয়া গেলাম। সেখানে সেই অন্ধকার রাত্রে একাকিনী বসিয়া আমি ভাবিতে লাগিলাম, আমার দাদা সত্য সত্যই দেবতা, এমন করিয়া কে আত্মসুখ বিসর্জন দিতে পারে? আমার দুঃখ কি, আমি তো বেশ আছি। ইহাতেও দাদার মন ওঠে না কেন? দাদা বিবাহ করিয়া সুখী হইলে আমার তো আনন্দই বাড়িবে, বৌদিদিকে কত আদর যত্ন করিব। শেষে যখন দাদার ছেলে কি মেয়ে হইবে, তখন তাহাদের লালন পালন করিয়া আমার দিন সুখে কাটিয়া যাইবে। দাদার বুঝিতে ভুল হইয়াছে, আজ দাদার সঙ্গে মহাতর্ক করিব। আজ তুই যেভাবে বসলি তাতে দেখছি বিপুল আয়োজন, মিল স্পেন্সার প্রভৃতি দুই একখানি অমোঘ অস্ত্র বাহির করিব নাকি? আমি গম্ভীর হইয়া বলিলাম, না দাদা, সেসব অস্ত্রে চলিবে না, বঙ্কিমবাবুর দাম্পত্য দণ্ডবিধির ধারা লইয়া তর্ক। দাদার মুখ মলিন হইয়া গেল, তিনি গম্ভীর হইয়া বসিলেন। আমি বলিলাম, দেখো দাদা, তোমরা এই একটু আগে যেসব কথা বলা বলি করিতেছিলে আমি সব শুনেছি, সব না শুনলেও তোমার শেষ বক্তৃতা আমি শুনে ফেলেছি। মুখের দিকে কাতর দৃষ্টিতে চাহিলেন, আমিও থামিয়া গেলাম। কথাটা পারিয়াছি, কিন্তু এখন কেমন করিয়া অগ্রসর হইব তাহার জো পাইতেছি না। শেষে হঠাৎ বলিয়া বসিলাম, দাদা, তোমাকে বিবাহ করিতেই হইবে। কথাটা বেশ দৃঢ়তার সহিতই বলিলাম, স্থির করিলাম যুক্তিতর্ক করিব না, বিচার বিতণ্ডা মোটেই করিব না, আমি জোর করিয়া দাদাকে বিবাহ করাইব। আমি দাদার অতুল স্নেহের অধিকারিণী, সেই অধিকারের স্নেহের খাতিরে দাদা আমার কথা ঠেলিয়া ফেলিতে পারিবেন না। দাদা চুপ করিয়া রহিলেন, কোনো জবাবই দিলেন না। আমি আবারও অধিকতর দৃঢ়তার সহিত বলিলাম, তোমাকে বিবাহ করিতেই হইবে। এইবার দাদা উত্তর করিলেন, কাজটা কি বড় সহজ মনে করলে কমল? সহজ? এমন কঠিন কাজ কেহ কখনোই করে নাই, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পড়োদের মধ্যে তুমি এই ব্যাপারে প্রথম দৃষ্টান্ত দেখাচ্ছ। বাপ রে, বিয়ে করা কি সহজ কাজ? কমল, তুমি কথাগুলো মোটেই তলিয়ে বুঝলে না। তা আমার না হয় বুঝিবার শক্তি নাই, অবুঝ ছোট বোনের অনুরোধ। না দাদা, তোমার পায়ে পড়ি, তোমাকে বিবাহ করিতেই হইবে। তুমি যদি এই মাসের মধ্যে বিবাহ না করো তাহা হইলে ভালো হইবে না। যে জন্য তুমি বিবাহ করিতে অনিচ্ছুক তাহা আমি শুনিয়াছি, এখন আমার কথা শোনো, এই বৈশাখ মাসের মধ্যেই তুমি যদি বিবাহ না করো তাহা হইলে পয়লা জ্যৈষ্ঠ তারিখে যেমন করিয়াই হোক আমি মরিব, ইহাই আমার প্রতিজ্ঞা। আমি আর কথা কহিতে পারিলাম না, ধীরে ধীরে গৃহান্তে চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে আসিয়া দেখি দাদা টেবিলের উপরে মাথা দিয়া চেয়ারে বসিয়া আছেন। আমি দাদার পাশে আসিয়া দাঁড়াইলাম, অতি মৃদু স্বরে ডাকিলাম, দাদা। দাদা মুখ তুলিয়া চাহিলেন, তাহার মুখের ভাব দেখিয়া আমার বড়ই কষ্ট হইল। আমি বলিলাম, দাদা, ভালোর জন্যই আমি তোমাকে বিবাহ করিতে বলিতেছি, আমার জন্য তুমি জীবনের সুখ নষ্ট করিবে? তোমার কাছে আমার কিছুই গোপনীয় নাই, তুমি শুধু আমার দাদা নও, আমার খেলার সাথী, আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী। দাদা, তোমাকে সত্য বলিতেছি, আমার তো কোনো দুঃখ নাই,
তোমার মতো দাদা যার আছে তার কি দুঃখ? দাদা আমার কথা শোনো, বিবাহ করো। আমার মরণ যদি দেখিতে না চাও তবে বিবাহ করো। দাদা বুঝিলেন আমি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলিলেন, কমল, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করিব না, কিন্তু এখনো ভাবিয়া দেখো, কাজটা ভালো করিলে না। আমি বেশ ভাবিয়া দেখিতেছি, আমার জন্য তুমি এমন কাজ করিতে পারিবে না। দাদা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, কমল, তোমার যাহা ইচ্ছা তাহাই হইবে, তোমার কথা উড়াইবার সাধ্য আমার নাই। বৈশাখ মাসেই দাদার বিবাহ হইয়া গেল। বউ দিদি সকলের মনের মতো হইলেন। আমার যে কত আনন্দ হইল তাহা আর বলিবার নহে। এক বৎসর পরেই দাদার খোকা হইল, আমার কাজ বাড়িল। এখন আর পড়াশোনায় তেমন আগ্রহ রহিল না, দিন রাত্রি শুধু খোকাকে লইয়া থাকি। আমি আদর করিয়া তাহার নাম পটলা দিলাম। এই সময়ে একদিন আমার কি যে হইল, কেন হইল তাহা জানি না, তবে কিসে কি হইল তাহা বলিতে পারি। একদিন অপরাহ্নে আমি দাদার ঘরের সম্মুখ দিয়া ছাদে যাইতেছি, এমন সময় হঠাৎ চাহিয়া দেখি ঘরের মধ্যে দাদা আর বৌদিদি। দাদা আদর করিয়া বৌদিদির চিবুক ধরিয়া মুখ চুম্বন করিতেছেন। এ দৃশ্য আমি কখনো দেখি নাই, আমার চোখে ইহা কখনো পড়ে নাই। হতভাগিনী আমি, এই দৃশ্য দেখিয়া আমার বুক কাঁপিয়া উঠিল। আমার প্রাণের ভিতর দিয়া কি যেন একটা বহিয়া গেল। আমার সমস্ত হৃদয়ের নির্বাপিত প্রায় ক্ষুধা তৃষ্ণা যেন জাগিয়া উঠিল। আমি তাড়াতাড়ি ছাদে গেলাম। পূর্বের মতো চারিদিকে চাহিয়া আপন মনে গুনগুন করিয়া যেন সেই দৃশ্য আমার সম্মুখে আসিয়া উপস্থিত হয়। আমার প্রাণের অতৃপ্ত বাসনা ধীরে ধীরে জাগিয়া উঠিল। আমার এই 18 বৎসর বয়সের মধ্যে যে ভাব একদিনও আমার হৃদয়ে প্রবেশ করিবার পথ পায় নাই, আজ সেই বাসনা আমাকে আচ্ছন্ন করিল। আমি এক মুহূর্তে যৌবনের সাত বাসনার দাস হইয়া পড়িলাম। মনে হইল, কি পাপে আমার এ শাস্তি, এমন করিয়া আদর করিবার আমার যে কেহ নাই। জীবন যেন বৃথা বোধ হইতে লাগিল। দারুণ পিপাসায় আমার ছাতি ফাটিতে লাগিল। 7 বৎসরের সময় বিধবা হইয়াছি, জীবনের কোনো সুখেরই যে আস্বাদ পাই নাই। আজ আমার লালসা বন্যি প্রজ্বলিত হইয়া উঠিল। আকাশে সেই অনন্ত নীলিমার দিকে চাহিয়া রহিলাম। তাহাতেও যেন আমার অতৃপ্ত বাসনা আমার যৌবন কামনা স্রোত বহিয়া যাইতেছে। সান্ধ্য পবন হিল্লোল যেন কোথা হইতে যৌবনের অতৃপ্তি আনিয়া আমার গায়ে ঢালিয়া দিতে লাগিল। শুধু মনে হইতে লাগিল, আমার সোহাগ করিবার কেউ নাই, মায়ের স্নেহ, পিতার আদর, দাদার অপরিমেয় ভালোবাসা সব যেন সামান্য বোধ হইতে লাগিল। রমণীর যাহা সর্বস্ব, যৌবনের যাহা কামনা, সেই আদর সেই ভালোবাসার জন্য আমার তৃষিত হৃদয় ব্যাকুল হইয়া উঠিল। আমার সকল বাধ ভাঙিয়া গেল। আজ 18 বৎসর যে চিন্তা কোনো দিন আমার মনে উদিত হয় নাই, আজ নূতন করিয়া তাহা মনে হইল। বোধ হইল জীবন বৃথাই গেল, কোনো সাধ কোনো বাসনাই পূর্ণ হইল না। আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপাইয়া পড়িলাম।
আমাদের বাড়ির পাশ দিয়াই একটা গলি গিয়াছে। গলির অপর পার্শ্বে সরকার দিগের বাড়ি। এতদিন তাহারা এই বাড়িতেই বাস করিত, কিন্তু এই সময় তাহাদের অবস্থা বন্ধ হওয়ায় তারা শ্যামবাজারে একটা ছোট ভাড়াটিয়া বাড়িতে উঠিয়া গেল। তাহাদের বাড়ি স্কুল কলেজের ছেলেরা ভাড়া লইয়া মেস করিল। আমাদের ছাদে উঠা একেবারে বন্ধ হইয়া গেল। কিন্তু আমার এতকালের অভ্যাস, আমি সন্ধ্যার পরে ছাদে না উঠিলে থাকিতেই পারিতাম না। সন্ধ্যার পরেও মেসের ছেলেরা ছাদে বসিয়া নানা বিষয়ে তর্ক বিতর্ক করিত, কিন্তু তাহাতে আমার কোনো প্রকার লজ্জাবোধ হইত না। আমি ছাদের এক পাশে বসিয়া কখনো বা তাহাদের তর্ক বিতর্ক শুনিতাম, কখনো বা আপন মনে বসিয়া নিজের অদৃষ্টের কথা ভাবিতাম। সরকারদের তেতলায় সবে একটি ঘর, ঘরটি খুব ছোট। সেই ঘরে সোনার চশমা পরা দিব্য ফুটফুটে গৌরবর্ণ একটি ছাত্র থাকিতেন। তাহার সেই ঘরের পশ্চিম দিকে জানালা খুলিলে আমাদের ছাদ বেশ দেখা যাইত। ছাত্র মহাশয়েরা পৃথিবীর সমস্ত বিষয় লইয়া তর্ক বিতর্ক করিয়া ক্ষান্ত হইয়া যখন নিচে নামিয়া যাইতেন, তখন ওই ছাত্রটি ধীরে ধীরে সেই তেতলার ঘরে প্রবেশ করিয়া পশ্চিম দিকে জানলা খুলিয়া দিতেন। তাহার পর টেবিলের উপর কেরোসিনের ল্যাম্পটি জ্বালিয়া একখানি চেয়ারে বসিয়া পড়াশুনায় মনোনিবেশ করিতেন। পড়িতে পড়িতে যখন ক্লান্ত বোধ হইত, তখন কখনো বা বই হাতে ছাদে আসিয়া পাইচারি করিতেন, কখনো বা পশ্চিম দিকে সেই জানালার গড়াদ ধরিয়া দাঁড়াইয়া থাকিতেন। জ্যোৎস্না রাত্রে আমি খুব কমই ছাদে বসিয়া থাকিতাম, কিন্তু অন্ধকার রাত্রে আমি ছাদে বসিয়া ছাত্রটির সুন্দর মুখখানি দেখিতাম। তিনি যখন পাঠে নিবিষ্ট চিত্ত হইতেন, আমি তখন হা করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়া থাকিতাম। কেমন যেন শান্ত শিষ্ট, কেমন যেন নম্র প্রকৃতির। ছাদে যখন ছাত্রগণের পার্লামেন্ট বসিত এবং তাহাতে বার্ডশায়ের মূল্য হইতে আরম্ভ করিয়া থিয়েটার, কংগ্রেস, ব্রিটিশ পার্লামেন্ট, টেনিসন, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, সাহিত্য ভারতী প্রভৃতি হরেক রকমের আলোচনা হইত, তখন ওই তেতলার ছাত্রটি কিন্তু তাহাতে যোগ দিতেন না। আমি দেখিতাম তিনি এক পার্শ্বে বসিয়া নিবিষ্ট চিত্তে কি চিন্তা করেন। তাহার ওই ভাবটি আমার বড়ই ভালো লাগিত। আমার মনে হইত ওই ছাত্রটি ঠিক আমার মতো মানুষ। আমি যেমন দিন রাত্রি বসিয়া ভাবি, ইহারও তাই। কিন্তু তিনি কি ভাবেন কে জানে। এমন করিয়া কতদিন যাইবে, শেষে তেতলার ছাত্রটি আমাকে দেখিয়া ফেলিলেন। একদিন হঠাৎ আমাদের চারি চক্ষু মিলন হইল। তিনি অমনি নত মুখ করিয়া ঘরের মধ্যে চলিয়া গেলেন, আমি ছাদেই বসিয়া রহিলাম। আমার হৃদয়ের মধ্যে যেন একটা কি বহিয়া গেল। ইহার পর হইতে যখন ছাদে অন্যান্য ছাত্রেরা থাকিত, তখন আমি মোটেই উপরে যাইতাম না। সকলে চলিয়া গেলে আমি চোরের মতো ছাদে যাইয়া বসিতাম, কিন্তু রাতের অন্ধকারে তিনি আমাকে ভালো করিয়া দেখিতে পাইতেন না, আমি তাকে বেশ দেখিতে পাইতাম। শেষে আমি যেন অধীরা হইয়া উঠিলাম। দিনের বেলা দ্বিপ্রহরে পথের দিকে চাহিয়া থাকিতাম, কখন তিনি কলেজ হইতে ফিরিলেন। যখন দেখিতাম তিনি সেই রৌদ্রতপ্ত রাজপথ বাহিয়া মেসে আসিতেছেন, তখন আমার আর আনন্দের সীমা থাকিত না। আমি চুপে চুপে সেই দ্বিপ্রহর রৌদ্রে ছাদে উঠিতাম এবং তাহাকে দেখিতাম।
প্রথম প্রথম তিনি যেন কেমন অপ্রতিভ ও মলিন হইয়া যাইতেন। তাহার পর ক্রমে তাহার সে সংকোচ চলিয়া গেল। আমাদের মধ্যে কথাবার্তা চলিতে লাগিল অতি গোপনে, অতি সাবধানে। এমন করিয়া আর কতদিন চলে? শেষে দুইজনে ছাদে বসিয়া পরামর্শ আটিলাম পলায়ন করিব। আমার তখন মনে হইত এমন করিয়া স্বর্গের দ্বারে তৃষিত অবস্থায় বসিয়া থাকি কেন? একটু সাহস করিলেই তো নরেন্দ্রনাথ চিরজীবনের মতো আমার হইয়া যায়, আমার সব সাধ বাসনা পূর্ণ হয়। পলায়ন স্থির হইল। আমি কিছুই লইয়া যাইব না, টাকা করি গহনাপত্র কিছুই লইব না, দরকার কি? যে স্বর্গ সুখের অধীশ্বরী হইব তাহার নিকট টাকা করি কি ছাড়। গতকল্য রাত্রি 9টার সময়ে একখানি সেকেন্ড ক্লাস গাড়ি আসিয়া আমাদের গলির মোড়ে দাঁড়াইল। আমি অন্যের অজ্ঞাতসারে খিড়কির দ্বার দিহা বাহির হইয়া গাড়িতে উঠিলাম। গাড়ির মধ্যে নরেন্দ্রনাথ। আমি নরেন্দ্রনাথের পাশে উপবিষ্ট হইলাম। নরেন্দ্রনাথ গাড়ির দ্বার বন্ধ করিয়া দিল, গাড়োয়ানকে হাবড়া স্টেশনে যাইতে হুকুম দিল। তাহার পর সে পাপ কথা বলিতে প্রাণ বাহির হইয়া যাইতেছে। তাহার পর নরেন্দ্রনাথ আমার মুখ চুম্বন করিলেন। সেই মুহূর্তে আমার সর্বশরীর শিহরিয়া উঠিল, আমার হৃদয়ের মধ্যে যে অগ্নি জ্বলিয়া উঠিল, আমার শরীরের প্রত্যেক শিরায় যেন বিশেষ স্রোত প্রবাহিত হইতে লাগিল, আমার মাথার মধ্যে যেন বজ্র ভাঙিয়া পড়িল। আমি সজোরে তাহার মুখ সরাইয়া দিলাম, হৃদয়ের সমস্ত শক্তি একীভূত করিয়া চিৎকার করিয়া উঠিলাম। গাড়োয়ান ভীত হইয়া হঠাৎ গাড়ি থামাইয়া ফেলিল। আমি মুহূর্তের মধ্যে গাড়ির দ্বার খুলিয়া লাফাইয়া পড়িলাম, একেবারে রাস্তার উপরে পড়িয়া গেলাম। কি করো কি করো বলিয়া নরেন্দ্র সেই পিশাচ গাড়ি হইতে নামিতে গেল। আমি এক ধাক্কায় তাহাকে পথের উপরে ফেলিয়া দিয়া যেদিক হইতে গাড়ি আসিয়াছিল সেই দিকে ছুটিতে লাগিলাম। পথে তখন লোক ছিল না, একটু যাইতেই পথ চিনিলাম, আমাদের বাড়ি হইতে বেশি দূরে যাই নাই। সম্মুখে দেখি কে যেন আসিতেছে। তখন মাথায় ঘোমটা টানিয়া দিয়া জড়সড়ভাবে পথের এক পার্শ্বে দাঁড়াইলাম। লোকটি আমার দিকে তীব্র দৃষ্টিপাত করিয়া চলিয়া গেল। আমি আবার চলিতে লাগিলাম। একটু গিয়াই আমাদের খিড়কিতে প্রবেশ করিয়া দরজা রুদ্ধ করিয়া দিলাম, কেহই কিছু জানিতে পারিল না। সমস্ত রাত্রি যে আমার কি যন্ত্রণায় কাটিল তাহা বলিতে পারি না। আমার মনে হইল কে যেন আমার ওষ্ঠে অগ্নি সংযোগ করিয়াছে, আমার মুখ যেন পুড়িয়া গেল। হায়, ইহারই নাম সুখ, ইহারই নাম প্রেম! কে জ্বলন্ত অগ্নিশিখা আমার ওষ্ঠে মাখাইয়া দিল! একবার মনে হইল গলায় দড়ি দিয়া এ জীবন শেষ করি, কিন্তু পারিলাম না। কেন পারিলাম না? তাহা হইলে এ পাপের প্রায়শ্চিত্ত হইল কই? যতদিন বাঁচিব ততদিন আমার এমন করিয়াই সমস্ত মুখ অদৃশ্য অগ্নিতে পুড়িতে থাকিবে, চিরজীবন আমি অন্যের অগোচরে ধিকি ধিকি করিয়া তুষানলে দগ্ধ হইব, তবে তো আমার প্রায়শ্চিত্ত। আমি সেই প্রায়শ্চিত্ত গ্রহণ করিলাম, মরা হইল না। আর আমার এই রূপ, ইহাই হইল আমার কাল। কাল রাত্রে আমি প্রতিজ্ঞা করিয়াছিলাম বিলাস ত্যাগ করিব, রূপের বাসায় আগুন লাগাইয়া দিব। তাই আজ প্রাতেই আমার সেই নরকের সঙ্গী কেশপাশ কাটিয়া ফেলিয়াছি, অলঙ্কার খুলিয়া ফেলিয়াছি, সাদা কাপড় পরিয়াছি। 6 মাস অন্ন গ্রহণ করিব না, সামান্য ফল মূল খাইয়া জীবন ধারণ করিব। মা বাবা কাঁদিতেছেন, দাদা কাঁদিতেছেন,
বৌদিদি বিষণ্ন, পটলা আমার এ পরিবর্তনে কাতর। কিন্তু আমার যে কি যন্ত্রণা, সমস্ত মুখটা যেন পুড়িয়া যাইতেছে। হা ভগবান! শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শেয়ার করে আপনার কাছের মানুষ বা বন্ধুটিকেও শোনাতে পারেন। কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও যেন ভুলবেন না। আজ তবে চলি, বাংলা সাহিত্যের আরও একটা নতুন সৃষ্টি নিয়ে আগামী দিনে আবারও হাজির হব আপনাদের আনন্দ দিতে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা।